শুরুতেই সংবাদ শিরোনাম, টাকা খেয়ে পাঞ্জশির বেঁচে দিল মাসুদের যোদ্ধারা, ভিডিও ভাইরাল। তালিবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান মাসুদ বাহিনীর। শরিয়া আইন নিয়ে নতুন সরকারকে যে নির্দেশ দিলেন তালিবানের শীর্ষ নেতা। সরকার গঠনের একদিনের মাথায় পাঁচ সাংবাদিককে গ্রেফতার করল তালিবান। 60 দিনের মধ্যে ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। পিএইচডি মাস্টার্স ডিগ্রি মূল্যহীন বলল তালিবান শিক্ষামন্ত্রী। আফগান ইস্যুতে দিল্লিতে সিআইএ প্রধান ও রুশ নিরাপত্তা উপদেষ্টা। এবার বিস্তারিত, তালিবান সমগ্র আফগানিস্তানের দখল নিল। পাঞ্জশির প্রদেশে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন আহমেদ মাসুদ বাহিনী, তার সঙ্গে ছিলেন আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান, যে কারণে পাঞ্জশিরের দিকেই নজর ছিল গোটা বিশ্বের। সোমবারের আগ পর্যন্ত পাঞ্জশির অজেয় ছিল বলে খবর। 1990 এর দশকে বিন লাদেন মোল্লা ওমরের তালিবান আফগানিস্তান দখল করলেও পাঞ্জশির নিয়ন্ত্রণে নিতে পারেনি। সেবার মাসুদের বাবা শাহ আহমদ মাসুদের চৌকশ বাহিনীর কাছ থেকে পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিতে পারেনি তালিবান। এবারও হয়তো পারবে না বলেই বলাবলি হচ্ছিল। কিন্তু সোমবার সকালে তালিবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ পাঞ্জশির বিজয়ের ঘোষণা দেন। প্রদেশটি দখলের পর তালিবান যোদ্ধারা গভর্নর ভবনের সামনে ছবিও তোলেন। এরই মধ্যে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গেছে পাঞ্জশিরের শহরে তালিবানের পতাকা পতপত করে উড়ছে। একটি ভিডিওতে দেখা গেছে পাঞ্জশিরের যোদ্ধাদের বিপুল অস্ত্রের সংগ্রহ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তালেবান। আরও একটিতে দেখা গেছে পাঞ্জশিরের যোদ্ধাদের ভ্যানে চাপিয়ে নিয়ে যাচ্ছেন তালেবানরা। পাশাপাশি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে আত্মসমর্পণকারী মাসুদ বাহিনীর যোদ্ধাদের হাতে টাকা তুলে দিচ্ছে তালেবান। ভিডিওটি প্রথম প্রকাশ করে তালেবান পন্থী বক্তার নিউজ এজেন্সি নামের একটি টিভি চ্যানেল, যেখানে দেখা গেছে আত্মসমর্পণ করা মাসুদ বাহিনীর সদস্যরা লাইন ধরে একে একে এগিয়ে আসছেন, হাত পাচ্ছেন আর তাদের গুনে গুনে টাকা দিচ্ছেন তালিবানরা। সেই টাকা পকেটে ঢুকিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এসব যোদ্ধারা। গত এক সপ্তাহ আগ থেকে রোববার পর্যন্ত যেসব যোদ্ধারা তালিবান বিরোধী স্লোগান দিয়ে যাচ্ছিলেন, তারাই এখন বশ্যতা স্বীকার করে টাকা নিয়ে চলে যাচ্ছেন। তালিবানের ঘোষিত সরকারকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন তালিবান বিরোধী ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট। এক বিবৃতিতে এনআরএফ বলেছে, তালিবানের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা ঘোষণা আফগান জনগণের প্রতি তাদের শত্রুতার স্পষ্ট নিদর্শন। খবর বিবিসির। গত 15 আগস্ট তালিবান কাবুল দখলের পর পাঞ্জশির প্রদেশে আহমেদ মাসুদ বিদ্রোহ ঘোষণা করেন। তার সঙ্গে যুক্ত হন আফগান সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান। তালিবান সরকারে তাদের জায়গা না হলে তারা কঠোর প্রতিরোধের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তালিবান রোববার রাতে বিদ্রোহীদের পরাজিত করে পাঞ্জশির দখল করে। সোমবার সকালে তালিবানের মুখপাত্র জাবিনুল্লাহ পাঞ্জশির বিজয়ের ঘোষণা দেন। তবে বিদ্রোহী নেতা মাসুদ বলছেন, তার বাহিনী এখনও যুদ্ধ করছে। যদিও মাসুদ এখন কোথায় আছেন সে বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানা যাচ্ছে না। কাবুল দখলের 3 সপ্তাহ পর মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তালেবানের কয়েকজন বর্ষীয় নেতাকে। সরকার প্রধান করা হয়েছে মোল্লা মোহাম্মদ হাসান আখন্দকে, উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার ও আব্দুল সালাম হানাফি, স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে। এদিকে আফগানিস্তানের সত্য ঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারকে শরিয়া আইন বাস্তবায়ন করতে বলেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখন্দজাদা। গত 15 আগস্ট আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর এখন পর্যন্ত প্রকাশ্য দেখা যায়নি তাকে। তবে গতকাল তিনি একটি বিবৃতি দিয়েছেন, তালেবানের ক্ষমতা দখলের পর এই প্রথম আখন্দজাদা কোনো বিবৃতি দিলেন। 15 আগস্ট কাবুল দখলে নেওয়ার প্রায় 3 সপ্তাহ পর নতুন সরকার গঠন করেছে তালেবান। আর এই সরকার কিভাবে দেশ চালাবে তা নিয়ে গোষ্ঠীটির শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখন্দজাদা স্পষ্ট বার্তা দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়,
খবরে বলা হয়, আড়ালে থাকা তালেবানের এই শীর্ষ নেতা আফগানিস্তানের নবগঠিত সরকারকে শরিয়া আইন প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে হিবাতুল্লাহ আখন্দ যাদা বলেন, আমি দেশবাসীকে নিশ্চিত করছি যে নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশে ইসলামী শাসন ও শরিয়া আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন। নতুন নেতৃত্ব দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করবে। লোকজনের দেশ ত্যাগ করার চেষ্টা করা উচিত হবে না। এছাড়া আখন্দ যাদা বলেন, কোনো ব্যক্তির সঙ্গে ইসলামিক আমিরাতের কোনো সমস্যা নেই। আপনারা সবাই এই শাসন ব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশগ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করব। হেবাতুল্লাহ আখন্দ যাদা কখনো জনসম্মুখে আসেননি, তবে তালিবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, হেবাতুল্লাহ আখন্দ যাদা কান্দাহারে রয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের দৈনিক পত্রিকা ইডিলা স্ট্রোজের 5 সাংবাদিককে গ্রেফতার করেছে তালেবান। বুধবার এ তথ্য জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক জাকি দরিয়াবি। দেশটির গণমাধ্যম টলো নিউজ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে তালেবান তাদেরকে কি কারণে গ্রেফতার করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি গণমাধ্যমটি। এদিকে গতকাল মঙ্গলবার দীর্ঘ 20 বছর পর আবারও আফগানিস্তানে সরকার গঠন করেছে তালেবান। অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোল্লা মোহাম্মদ হাসান আখন্দকে। পাশাপাশি তার ডেপুটি হিসাবে কাজ করবেন মোল্লা আব্দুল গনি বারাদার এবং মৌলভি হান্নাফি। ইরানের পরমাণু কর্মসূচি বন্ডুল করতে ইসরায়েল 2 মাসের মধ্যে দেশটিতে সামরিক হামলার পরিকল্পনা করছে। দেশটির সেনাপ্রধান আফিফ কোহাভি এমন ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের সেনাপ্রধান বলেন, অসংখ্য গোয়েন্দা অভিযান সক্ষমতা এবং ব্যাপক সমরাস্ত্র নিয়ে কাজ নিঃসন্দেহে জটিল, কিন্তু তা সত্ত্বেও আমরা এসব নিয়ে কাজ করছি। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিত্রদের থামানোর জন্য ইসরায়েল কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। ইসরায়েলের সেনাপ্রধান আফিফ কোহাভি বলেন, আসল বিষয় হল মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়ায় ইরানের উপস্থিতি কমানো। তবে তারা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বেনি গ্যান্টজ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ইরানের পরমাণু কর্মসূচি থামাতে প্ল্যান বি গ্রহণের আহ্বান জানিয়েছেন। তার অনুমান, পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা থেকে ইরান আর মাত্র 2 মাস দূরে আছে। তার এই কথা থেকে ধারণা করা হচ্ছে 60 দিনের মধ্যে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করছে। এদিকে মঙ্গলবার কাতারে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করছে। তিনি বলেন, সন্ত্রাসবাদে ইরানের সমর্থন, রাষ্ট্রহীন গোষ্ঠীদের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেন তিনি। তেহরান ইতিমধ্যে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তারা 2015 সালের পরমাণু কর্মসূচি চুক্তি মানবে না। ওই চুক্তিতে ইরান সীমিত মাত্রায় পরমাণু সমৃদ্ধ করতে পারবে বলেই শর্ত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ইরান পরমাণু কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেয়। সদ্য দায়িত্ব নেওয়া তালেবান সরকারের শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নুরুদ্দিন মনির বলেছেন, পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। নবনিযুক্ত শিক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানে পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্যই নেই, কারণ মোল্লাদের এইসব ডিগ্রি না থাকলেও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আর তারাই সর্বশ্রেষ্ঠ। বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা এ খবর জানা গেছে। তিনি বলেন, আজকের দিনে পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। মোল্লা আর তালেবান নেতারা ক্ষমতায় এসেছে, তাদের পিএইচডি, মাস্টার্স কিংবা হাই স্কুলের ডিগ্রিও নেই, তারপরও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আর তারাই সর্বশ্রেষ্ঠ। গত সোমবার থেকে আফগানিস্তানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষ শিক্ষার্থীদের পর্দার আড়ালে রেখে পাঠদান শুরু হয়েছে। আফগানিস্তানের নারীরা শুধু হিজাব পরে মুখ খোলা রেখেই শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অংশ নিতে পারবে বলে এর আগে দেয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে নতুন নির্দেশনা জারি করেছে তালেবান। তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় ওই নির্দেশনায় আরও বলেছে, নারী শিক্ষার্থীদের ক্লাস অবশ্যই নারী শিক্ষকরা নেবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।
নারী শিক্ষক না থাকলে সচ্চরিত্রের বয়স্ক পুরুষ শিক্ষকরাও পড়াতে পারেন। এমনকি নারী ও পুরুষ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ঢোকা ও বের হওয়ার পথও আলাদা হতে হবে, ওই নির্দেশনায় জানানো হয়েছে। অনেক দশক ধরে ঐতিহ্যবাহী আফগানি বোরকা বিশ্বে আফগান নারীদের পরিচয় বহন করে আসছে। ঐতিহ্যবাহী এই বোরকা অধিকাংশ সময় নীল রঙের হয়ে থাকে। ভারী কাপড়ে বানানো এই বোরকা এমনভাবে নকশা করা হয় যেন পরিধানকারীর পা থেকে মাথা পর্যন্ত ঢাকা থাকে। আফগান সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে বৈঠকের জন্য ভারতে সফরে এসেছেন মার্কিন তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়া জে বার্নস। মঙ্গলবার যখন সরকার ঘোষণা করেছে তালিবান, তার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সিআইএ প্রধানের সফর এবং এর এজেন্ডা নিয়ে ভারত ও আমেরিকান কর্মকর্তারা প্রকাশ্যে মুখ খুলছেন না, তবে বেশ কয়েকটি সূত্র এই সফর এবং এর আলোচ্য সূচির কথা নিশ্চিত করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এই সফরে নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। সিআইএ প্রধান যখন দিল্লি সফর করছেন, একই সময়ে ভারতে রয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রোফে। একই সময়ে ভারতে রয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রোশেফ। তিনিও আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই দিল্লি গিয়েছেন। ইতোমধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।